আনহাতে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণত আজি ইভিএমত বন্দী হল বহু হাই প্রোফাইল নেতার রাজনৈতিক ভাগ্য। তৃতীয় পর্যায়ের নির্বাচনী যুঁজত অবতীর্ণ হয়েছে সাতগাকীক কেন্দ্রীয় মন্ত্রী আর চারিগাকীক দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গুজরাটের গান্ধীনগরের ভোটযুদ্ধত অবতীর্ণ হয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। সমষ্টিটির বিগত 30 বছর ধরে লোকসভায় নির্বাচিত হয়ে আছে বিজেপির প্রার্থীগী। এক কথা বিজেপির দুর্গ হিসাবে পরিচিত গান্ধীনগর অমিত শাহক প্রত্যাহ্বান জানাইছে কংগ্রেসের সোনাল রমন ভাই পেটেলে। 2019 চনত প্রথমবার গান্ধীনগর প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করবলে সক্ষম হয়েছিল অমিত শাহে। আনহাতে আজি ইভিএমত বন্দী হল কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়ার বেরুভাগ্য। গুজরাটের পূর্বন্দর সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে মনসুখ মান্ডভিয়ায়। সমষ্টিটো কেন্দ্রীয় মন্ত্রীগীর বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধখন অবতীর্ণ হয়েছে কংগ্রেসের প্রার্থী ললিত বসুয়া। মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি সরকারের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারও ইভিএমত বন্দী হল ভাগ্য। রাজ্যখনের গুণা সমষ্টির বিজেপি প্রার্থিত্ব আগবাইছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 2019 চনের নির্বাচনত বিজেপির কে পি সিনহার হাতত পরাস্ত হয়েছিল সেই সময়ের কংগ্রেসী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সমষ্টিটোত এবার কংগ্রেস সিন্ধিয়া পরিয়ালের রাজনৈতিক শত্রু হিসাবে পরিচিত যাদবেন্দ্র সিংহ প্রক্ষেপ করেছে। একদরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ হেরুয়া শিবরাজ সিং চৌহানেরও আজি ভাগ্য বন্দী হল ইভিএমত। বিদিশা সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে রাজ্যখনের চারিপাড়া মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানে। মুখ্যমন্ত্রী হওয়ার পূর্বে এই সমষ্টিটোরপ্রায় সংসদে নির্বাচিত হয়েছিল শিবরাজ সিং চৌহান। 20 বছরের ব্যবধান সংসদীয় নির্বাচন অংশ লওয়া চৌহানের প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রতাপ ভানু শর্মা। মধ্যপ্রদেশের কংগ্রেসের দিগ্বিজয় নেতা দিগ্বিজয় সিংর ভাগ্য আজি দিনটোত বন্দী হল ইভিএমত। দুবারক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনত বহা দিগ্বিজয় সিংহ প্রত্যাহ্বান জানাইছে বিজেপির বর্তমানের সাংসদ রত্নল নাগারে। আনহাতে মহারাষ্ট্র আজি ইভিএমত বন্দী হল পাওয়ার পরিয়ালের রাজনৈতিক ভবিষ্যৎ। পাওয়ার পরিয়ালের ভোটযুদ্ধই আকর্ষণীয় করে তুলিছে মহারাষ্ট্রের বারামতী সমষ্টি। সমষ্টিটোত ননদ সুপ্রিয়া সুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে ভাই বোয়ারী সুনেতা পাওয়ারে। এনসিপি অজিত পাওয়ার গোট আর সাহপাড়া গোটর যুঁজখন হয়ে পড়ছে অতিকই লক্ষণীয়। সাহপাড়া গোটর হয়ে সুপ্রিয়া সুলে অবতীর্ণ হওয়ার বিপরীতে অজিত পাওয়ার গোটর হয়ে অবতীর্ণ হয়েছে তেওঁর পত্নী সুনেতা পাওয়ারে। উত্তর প্রদেশের মেনপুর লোকসভা সমষ্টির দৃষ্টিক আহিছে ভূতা রাইজে। মেনপুর সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবর পত্নী ডিম্পল যাদবে। কর্ণাটকের ধরুয়ার সমষ্টিত আজি ইভিএমত বন্দী হল কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর ভাগ্য। সমষ্টিটোক কংগ্রেসের বিনোদ আশুতির প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে চারিবারের সাংসদ প্রহ্লাদ যোশী। একদরে এলোজনী আজি দিনটোত ইভিএমত বন্দী হল কেবাগৰাকীও দেশের হাই প্রোফাইল নেতার রাজনৈতিক ভবিষ্যৎ। সেয়া হল আপনাদের টেলিভিশনের দেখবলে পালে কেন রাজনৈতিক দল সমূহের মাজত আরম্ভ হল তৎপরতা আর সুকলমে আজি সম্পন্ন হয়ে গেল তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ প্রক্রিয়া, যত বহুকেগারী হাই প্রোফাইল প্রার্থীর বন্দী হল রাষ্ট্রপতি ভবিষ্যৎ আজি তারিখত বন্দী হল ইভিএমর মেশিনত।